হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো সকল সময় দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে ভিডিও টপিকটা হলো কীভাবে অল্প জায়গার মধ্যে 12 ফিলার দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন করবেন একেবারে কম খরচে। ইনশাআল্লাহ আমি আপনাকে ড্রয়িং শখ দেখাবো, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে শিখে নিতে পারবেন। আর এই বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে। এই বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন দেওয়া আছে, তো আমি আপনাকে সম্পূর্ণ পার্ট বাই পার্ট এই বিল্ডিং থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন। আর এখানে আমাদের আসলে এখন বর্তমানে ফ্লোর ডালাই হয়েছে, ফ্লোর ডালাই হওয়ার পরে আমাদের এখানে গাঁথনি চলতেছে। আপনার কাজগুলো ভালো করে দেখে নেবেন। এই কাজ দিয়ে যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচের মধ্যে আপনি বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন এটাও আমি আপনাদেরকে বলে দেবো, যেহেতু করে আপনাদের বুঝতে কোনো কষ্ট না বা বুঝতে কোনো সমস্যা না। এই জিনিসগুলো আমি সম্পূর্ণ বলে দেবো আপনাদেরকে পার্ট বাই পার্ট। এখানে সামনে যে ব্যালকনির জন্য রডগুলো রাখা হয়েছে আপনারা ভালো করে রডগুলো দেখে নেবেন। আর এখানে প্রথমে ঢুকতে পড়বে শিরুরুমটির মাপ দেওয়া আছে 8 ফিট বাই 15 ফিট দেওয়া আছে। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখেন। আর এখানে যে গাঁথনিগুলো করা আছে গাঁথনিগুলো ফিনিশিং আসলে কত সৌন্দর্য করে করা আছে জিনিসগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আসলে যদি ড্রয়িংটা আপনার সুন্দর হয় তাহলে আপনার কাজটাও সৌন্দর্য হবে, কারণ একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার যদি ড্রয়িংটা সুন্দর করে করতে পারেন অবশ্যই 100% আশা করি আপনার কাজটিও সৌন্দর্য হবে, কাজ কোনোদিনও আপনার খারাপ হবে না। আর যদি কোনো ড্রয়িংটা আপনার সৌন্দর্য না হয় তাহলে আপনার কাজও কোনোদিনও সৌন্দর্য হবে না। তো আমি ইনশাল্লাহ আপনাকে এই ড্রয়িংটা সহকারে আপনাকে দেখাবো। আসলে আপনারা আশা করি ইনশাল্লাহ যাতে 100 জন মানুষ যদি দেখেন তাহলে 90 জন মানুষের পছন্দ এই ড্রয়িংটি পছন্দ হবে, 90% মানুষের এই ড্রয়িংটি 100% পছন্দ হবে, কারণ এই ড্রয়িংটি অনেক সুন্দর একটি ড্রয়িং, অনেক সুন্দর করে এই ড্রয়িংটি করা হয়েছে এবং অনেক সৌন্দর্য করে এই বিল্ডিংটি সাজানো হয়েছে। তো আপনারা রুমের মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর আমি গাঁথনি করার যে ফিনিশিংগুলো একদম এগুলো আমি আপনাকে দেখাচ্ছি, অবশ্যই গাঁথনির ফিনিশিংগুলো আপনার ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন। আর এখানে ফ্লোরটা ডালা হয়েছে, ফ্লোরটা ডালালে আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে প্রত্যেকটা জানালা মাপ দেওয়া আছে 4 ফিট বাই 4.5 ফিট এবং প্রত্যেকটি মেইন গেটের দরজার মাপ দেওয়া হয়েছে 3.5 ফিট বাই 7 ফিট। এই জিনিসগুলো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনার বিল্ডিং করতে আসলে আপনি কোনোদিনও বিপদে পড়তে হবে না, কারণ আসলে অনেকেই ইঞ্জিনিয়ার রাখে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার প্রতিদিন আপনার সাইডে বসে থাকবে না, কারণ ইঞ্জিনিয়ার আমরা যাই প্রতিদিন আপনার সাইডে বসে থাকবে না। হয়তো কন্ট্রাক্টর যদি উল্টাপাল্টা কাজ করে ফেলে তাহলে এটা আপনার লস। যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনি নিজে আসলে অনেক সুন্দরভাবে পরিচালনা করলে কাজগুলো করতে পারবেন। যদি আপনি ইঞ্জিনিয়ার আপনাকে অনেক সুন্দরভাবে একটা ড্রয়িং দিয়ে দেয় তাহলে আপনি নিজে অনেক সুন্দরভাবে পরিচালনা আপনার কাজগুলো আপনি নিজেই করতে পারবেন। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, আর ফর বিস্তারিত কথা বলবে। বিল্ডিংটা টোটালি কতটা খরচ হবে? বিল্ডিংটা দৈর্ঘ্য দেওয়া আছে 34 ফিট, প্রস্থ দেওয়া আছে 32 ফিট। আর এই বিল্ডিংটি টোটালের এই হচ্ছে 1152 স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিংটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। প্রথম ঢুকতে পড়বে শিরুরুমটি মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 16 ফিট 4 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে ডাইনিং রুমটি দেওয়া আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 4 ইঞ্চি। আর এপাশে দেওয়া আছে একটি কিচিং রুমটি মাপটি দেওয়া আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখেন। এখানে দেওয়া আছে 2টি টয়লেট, টয়লেটগুলো আসলে একটু চেঞ্জ করা হয়েছে, টয়লেটগুলো কিচিংয়ের সাথে নেওয়া হয়েছে। তো আমি আপনাকে দেখাবো কীভাবে আসলে টয়লেটগুলো কিচিংয়ের পাশে নেওয়া হয়েছে এবং কোন কারণে নেওয়া হয়েছে। আর এখানে দেওয়া আছে টোটালি 4টি বেডরুম মাপ দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। আর এখানে দেওয়া আছে সামনে 2টা ব্যালকনি, ব্যালকনিগুলো মাপ দেওয়া আছে 5 ফিট বাই 12 ফিট। আপনার আশা করি ড্রয়িংটা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। যদি ড্রয়িংয়ে বিন্দু ফোন আপনার বুঝতে কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে যেহেতু করে এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন, তাও তো সম্পূর্ণ আমরা 12 মিলি রড ব্যবহার করেছি। এই বিল্ডিংটিতে সম্পূর্ণ আমরা 12 মিলি রড ব্যবহার করেছি, যেহেতু করে খরচটা কমে যায় এবং বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন। যদি আপনি 2তলা ফাউন্ডেশন দেন এইভাবে তাহলে আপনি আসলে এই বিল্ডিংটি অনেক সৌন্দর্য হবে এবং 12 ফিলের যেভাবে আছে আমার ড্রয়িংটি যেভাবে দেওয়া আছে এভাবে আপনারা চাইলে অনেক সুন্দর করে আপনারা এভাবে টয়লেটগুলো সেটিং করে সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। আর এই বিল্ডিংটি যেহেতু করে একতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, তো এই কারণে আমরা আসলে সাইডে টয়লেটগুলো রাখিনি, এই টয়লেটগুলো আমরা কিচিংয়ের পাশে নিয়ে গেছি। কিচিংয়ের পাশে না নিয়ে যাওয়ার কারণ হলো প্রথমে এই বিল্ডিংটি বলছিল 2তলা ফাউন্ডেশন, পরক্ষণে আমরা রিপ্লাই করে 1তলা ফাউন্ডেশন জন্য আমরা পুরো ড্রয়িংটা করে দিয়েছি। তো আমি আপনাকে দেখাচ্ছি যে টয়লেটগুলো কোন জায়গায় নেওয়া হয়েছে এবং টয়লেটগুলো কোন জায়গায় কীভাবে করা আছে। তো এখানে পাশে একটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটির মাপ দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট। এই বেডরুমটার মাপ দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আপনারা অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সৌন্দর্য দেখা যাবে। তো এই বিল্ডিংয়ের ভিতরে আসলে একটি কিচেন রুম দেওয়া আছে এবং বাইরে অনেক সুন্দর করে ফাঁকঘর করা আছে, গাঁথনি করে ফাঁকঘরগুলো করা হয়েছে। আর এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, আমি আপনাকে অ্যাটাচ টয়লেটগুলো দেখাচ্ছি। আর এপাশে কিচেন রুমটিও দেওয়া আছে এই রুমের সাথে অ্যাটাচ করে, যেহেতু করে আমাদের বাইরের যে কিচেন রুমটি এবং ভিতরে যে কিচেন রুমটি এই দুটো রুমের দরজায় এই রুমের সাথে দেওয়া আছে। এটা আসলে বাইরের কিচিং রুমটি আমাদের ড্রয়িংয়ের বাইরে, ড্রয়িংয়ের সম্পূর্ণ বাইরে এই কাজগুলো করা হয়েছে। তো আমি ড্রয়িংয়ের ভিতরে যে কাজগুলো এগুলো আপনাকে দেখাচ্ছি, অবশ্যই ভালো করে দেখে নেবে। এ পাশে টয়লেটই দেওয়া আছে,
এই টয়লেটের মাপ দেওয়া আছে 5 ফিট বাই 8 ফিট, এই টয়লেটের মাপ দেওয়া আছে 5 ফিট বাই 8 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন এগুলো আসলে আমাদের সাইড ওয়ালের ফিলার, এখানে সাইড ওয়াল করা হয়েছে, সাইড ওয়ালের ফিলারের সাথে আমরা অ্যাডজাস্ট করে টয়লেটগুলো করে ফেলছি। কারণ হয়তো আমাকে অনেক কমেন্ট করবেন যে ভাইজান আপনি বলছেন যে 12টা কলম, এখানে আবার বাইরে কলম দেখা যাচ্ছে, তো কলমগুলোর কথা আমি এই কারণে বলেছি যে সাইড ওয়াল করা হচ্ছে, সাইড ওয়ালের সাথে আমাদের এই কলমগুলো ব্যবহার করেছে। আর এই রুমের সাথে অ্যাটাচ করে আসলে কিচেন রুমটি দেওয়া আছে, কিচেন রুমটা আপনার ভালো করে দেখে নেবে। কিচেন রুমটির মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট, এই কিচেন রুমটির মাপে দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, কারণ ভাই আসলে আপনারা অনেক কষ্টের টাকা ইনকাম করে এরপর আপনার একটা বিল্ডিং করেন। কারণ দেশে যারা থাকে তারা আসলে যে বিল্ডিংগুলো আমাদের বাংলাদেশে হয় 99% আসলে প্রবাসীর বাইরে বিল্ডিংগুলো করেন। তো প্রবাসী বাইরে আমাদের ভিডিওগুলো সকল সময় দেখেন, তো আমি প্রবাসী বাইদের উদ্দেশ্য করে আজকে একটা কথা বলবো। ভাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, একটা ড্রয়িং করতে সর্বোচ্চ 10 থেকে 15 হাজার টাকা খরচ হবে বা 20 হাজার টাকা খরচ হলে আপনার ড্রয়িং অনুসারে আসলে খরচটা আসে। তো আপনার ড্রয়িং না করে কেন আপনি রিক্সের উপরে কাজগুলো করবেন? কারণ আপনার কাজগুলো যে কাজগুলো মিস্ত্রি আন্ডার করবেন এই কাজগুলো সম্পূর্ণ আসলে আপনার অনুসারে রিক্স হয়ে যাবে। তো আমি এই কারণে বলবো, কারণ আপনারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ার থেকে ভালো একটা ড্রয়িং করবেন, এরপর আপনার কাজগুলো পরিচালনা করবেন, তাহলে ইঞ্জিনিয়ার আপনাকে বলে দেবে আপনার মাল এই বিল্ডিংয়ে টোটাল কত টাকা খরচ যাবে এবং কোন কোন মাল লাগবে আপনার, তাহলে ওই জিনিসগুলো সম্পূর্ণ আপনাকে ইঞ্জিনিয়ার বলে দেবে বা এস্টিমেটগুলো দিয়ে দেবে। কারণ অনেকে আসলে কাজগুলো ধরে এরপর অর্ধেক অবস্থা থেকে আপনারা আসলে বাইরে চলে যেতে হয়, কারণ এই কারণে বাইরে চলে যেতে হয় যে আপনাকে এস্টিমেট দেয় একরকম, কাজগুলো হয়ে যায় আরেক রকম। তো এই কারণে আমি বলবো অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার থেকে আপনার ড্রয়িংটা করবেন। আর এর পাশে দেওয়া আছে একটি কমেন্ট টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবো। হয়তো আপনি বলতে পারেন যে সুমন ভাই কথাগুলো কোন কারণে বলছেন, আমি কথাগুলো এই কারণে বলছি অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাইজান আমাকে কন্ট্রাক্টর বলছে যে আমার 10 লক্ষ টাকা খরচ হবে, এখন 10 লক্ষ টাকা খরচ করে ফেলছে, আমার এখনও কাজের কোনো কিছু হয় না। তো অবশ্যই এই কারণে বলবো ভালো কিন্তু দক্ষিণ ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং করবেন, তাহলে আপনি আশা করি আপনি ওই অনুসারে বা টার্গেট অনুসারে আপনি কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারবেন। আর এখানে দেওয়া আছে পাশে একটি বেডরুম, এই বেডরুমটার মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, এই বেডরুমটার মাপটা বা 12 ফিট বাই 13 ফিট দেওয়া আছে। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে প্রত্যেকটি জানলা দেওয়া আছে 4 ফিট বাই 4.5 ফিট এবং প্রত্যেকটি দরজার মাপ দেওয়া আছে 3.5 ফিট বাই 7 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, কারণ আপনি একটা কাজ করতে গেলে জিনিসগুলো আপনার 100% দরকার। কারণ জানলার মাপগুলো 4 ফিট বাই 4.5 ফিট এগুলো আসলে কমন সাইজ, কারণ সবাই এই সাইজগুলো দেয়। তো আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি এই সাইজগুলো দিয়ে আপনি জানলাগুলো করতে পারেন, এবং দরজাগুলো আপনি 3.5 ফিট বাই 7 ফিটের জিনিসগুলো 100% আপনি করে নিতে পারেন সুন্দর করে। আর গাঁথনিগুলো এখানে যে কাজগুলো হয়েছে, কাজের ফিনিশিংগুলো আসলে অনেক সৌন্দর্য করে করা হয়েছে, আপনি কাজগুলো সুন্দর করে দেখে নেবেন, কারণ এই কাজগুলো অনেক সৌন্দর্য করে ফিনিশিং করে কাজগুলো করা হয়েছে। তো এখানে এই বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন, তো সিঁড়ি দেওয়া হয়েছে সামনে। আর এই বিল্ডিংটি কমপ্লিট করতে আপনার টোটালি খরচ যাবে 13 লক্ষ টাকার মতো খরচ যাবে। এই বিল্ডিংটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে 13 লক্ষ টাকার মধ্যে আপনার এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আমি যেভাবে বলছি। আর যদি আপনার এখানে বিন্দু পড়েন বুঝতে কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো সকল সময় দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ।